আছে ঠিক আছে, আর আপনাকে বিরক্ত করবো না। মনু, পটু, পুটু, উঁচু, রুনু, চলো আমরা বাস ধরে বাড়ি ফিরি, চলো। কি হলো? মুখে ব্যথা, মুখে ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। বিচ্ছুগুলো এক্ষুনি হাতে গরম অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার ব্যবস্থা করছিল। চল চল রে, এই অবস্থাতে আমাদের বাস ধরে যেতে হবে, মাঝপথে কি ঘটে যাবে কে জানে, চল। এক মিনিট, আপনি এই অবস্থায় বাচ্চাগুলোকে নিয়ে বাসে করে যাবেন মানে? আপনি তো বলছেন আপনার শরীর খারাপ করছে। উপায় কি ম্যাডাম, কপালে যা আছে তাই। দাঁড়ান রামলাল কাকা। আসছি, বলবি বলবি। বলছি আমার গাড়ি করে ওদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তো। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আজকে কার মুখ দেখে সকালে উঠেছিলাম মা? জয় রাধা মাধব। বুকের ব্যথা কমে গেল? না ম্যাডাম কমেনি, মানে সব সময় হয় বুঝলেন তো, সাংসারিক চাপে বুকের ভেতরে একটা চিন 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 চিনে ব্যথা হয়, আপনাকে দেখলে বেড়ে যায়, আজকে হঠাৎ বেড়ে গেছে, আবার এই যে আপনি আপনি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তাই কমে যাচ্ছে। ও রামলাল কাকা, তুমি কি গো, শুনলে না দিদিমণি কি বললো? যাও দিদিমণির গাড়িটা বের করো, ড্রাইভারকে বলো আমাদের একদম দোরগোড়া অবধি পৌঁছে যেতে। দাঁড়িয়ে থাকো না কাকা, যাও। বলছিলাম ম্যাডাম গাড়িটা বড় না ছোট? কি না মানে এতগুলোকে ম্যানেজ করবো তো তাই আমি ম্যানেজ করে নেবো, কাঁধে পিঠে কোলে চাপিয়ে ওদের আমি নিয়ে চলে যাবো। ওরা তো বিশেষ গাড়িতে উঠে নিয়ে জীবনে গাড়ি চড়িয়ে তোরা কতদিন পর। ওরে চল মাসির গাড়ি করে বাড়ি ফিরবি, চল। থ্যাংক ইউ ম্যাডাম, এই যে গাড়ির ব্যবস্থা করে দিলেন সেই জন্য ধন্যবাদ জানালাম। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে, আবার একদিন আসবো। আসবো একটু, বাদশা মনে হচ্ছে তো। কি হয়েছে বাদশা, কাকে দরকার? একটু ভেতরে আসতে পারি? এখানে তো সব মেয়েরা আছে, তুমি কি করবে এখানে এসে? একটু কাজ ছিল। তোমায় খুঁজছো বোধ যাও। হ্যাঁ গরিমা, তুমি যখন এসেছো তখন তো বাদশা বাড়িতে ছিল না, মিষ্টি আনতে গেছিল, বাড়ি ফিরেই বোধ হয় শুনেছে তুমি এসেছো তাই চলে এসেছে। গরিমাদি ছোটদা ভাইয়ের আর টর্চ হয়েছে না, যাও যাও। আরণ্য তুমি কি আমাকে খুঁজছো? গরিমা দরজাটা খুলে ভেতরে আসতে পারবো কি? হ্যাঁ এসো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।